बिग ब्रेकिंग न्यूज प्रिय चाकरी प्रार्थी बंधुरा पश्चिम बंग स्कूल सर्विस कमिशनर माध्यमे आर किछुदिन मध्ये सेकेंड एसएलएसटी विज्ञप्ति प्रकाशित होते चले सम्भवत सेप्टेम्बर मासे सेकेंड एसएलएसटी विज्ञप्ति प्रकाशित होबे एवं अनलाइने फर्म फिलप शुरू होबे अनलाइने फर्म फिलप शुरू होबे आर এই যে বিজ্ঞপ্তি বেরোবে সেকেন্ড এসএলএসটির এই সেকেন্ড এসএলএসটি কিন্তু এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে সংগঠিত হবে পরীক্ষা পদ্ধতি কিন্তু সম্পূর্ণরূপে পাল্টে যাচ্ছে আর এবার যে পরীক্ষা সংগঠিত হবে সেকেন্ড এসএলএসটির সেই পরীক্ষা কিন্তু সম্পূর্ণরূপে নেট সেট পদ্ধতিকে অনুসরণ করা হবে এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে দুটি ধাপে কিন্তু পরীক্ষা সংগঠিত হবে প্রথম ধাপ পিটি বা প্রিলিমিনারি টেস্ট এবং সেকেন্ড ধাপ হচ্ছে সাবজেক্টের উপরে পিটি হবে 100 মার্কের সেক্ষেত্রে জিকে থাকবে 50 মার্কের ম্যাথ 25 মার্কের এবং ইংলিশ 25 মার্কের 100 মার্ক এবং সাবজেক্ট হবে 100 মার্কের এবং প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ ফার্স্ট ধাপ এবং সেকেন্ড ধাপ এই দুটি ধাপের পরীক্ষায় কিন্তু এমসিকিউ পদ্ধতিতে সংগঠিত হবে অর্থাৎ এমসিকিউ হবে প্রথম ধাপের পরীক্ষায় অর্থাৎ প্রিলিমিনারি টেস্টে কোনো পরীক্ষার্থী পাস করলে তবেই কিন্তু সাবজেক্টের পরীক্ষায় বসতে পারবে সেই পরীক্ষার্থী এবং প্রিলি পরীক্ষায় যারা পাস করবে সেই পাস প্রার্থী থেকে পাস অথবা দশ গুণ পরীক্ষার্থীকে সাবজেক্টের জন্য কিন্তু ডাকা হবে এবার এই পরীক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুর্নীতি মুক্ত করার জন্য উত্তরপত্রের কার্বন কপি দিয়ে দেওয়া হবে উত্তরপত্রের কিন্তু কার্বন কপি দিয়ে দেওয়া হবে এবং পরীক্ষা হওয়ার কিছুদিনের মধ্যেই মডেল উত্তরপত্র দিয়ে দেওয়া হবে যে উত্তরপত্রের সাহায্যে পরীক্ষার্থী তার প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে কোনো প্রশ্ন যদি ভুল থাকে 10 থেকে 15 দিনের মধ্যে সেই ভুল উত্তরগুলো কমিশনে মেল করে পাঠাতে হবে এবং তারা যাচাই করে দেখে কেস এড়ানোর জন্য আগে থেকে সংশোধন করে দেবে বন্ধুরা তাহলে এখন থেকেই কিন্তু তোমরা এসএলএসটির জন্য প্রস্তুতি নিতে থাকো এ ব্যাপারে আরও বিস্তারিত তোমরা জেনে নাও কমিশনের সেকেন্ড নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষক শিক্ষিকা নিয়োগের সম্ভাব্য নতুন নিয়ম নবম দশম এর যোগ্যতা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটে 50% মার্ক থাকলেই নবম দশমের এসএলএসটি পরীক্ষায় বসতে পারবে পরীক্ষার্থীরা বসতে পারবে 50% মার্ক থাকলে এক্ষেত্রে কিন্তু রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে 5% ছাড় দেওয়া হবে অর্থাৎ যারা ওবিসি এ ওবিসি বি এসটি এসসি এই ধরনের প্রার্থীরা কিন্তু মার্কের ক্ষেত্রে অর্থাৎ গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটে যে একাডেমিক মার্ক সেই মার্কের ক্ষেত্রে কিন্তু 5% ছাড় পাবে অর্থাৎ 45% মার্ক পেলেই কিন্তু পরীক্ষায় বসতে পারবে এবার আসি একাদশ এবং দ্বাদশের ক্ষেত্রে যোগ্যতা পোস্ট গ্রাজুয়েটে 50% মার্ক রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 5% ছাড় পাবেন অর্থাৎ 45% পেলেই কিন্তু যারা রিজার্ভ ক্যাটাগরির পরীক্ষার্থী অর্থাৎ হবু শিক্ষক শিক্ষিকা তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হবে 5% 45% নাম্বার পেলেই কিন্তু সেকেন্ড এসএলএসটি পরীক্ষায় বসতে পারবে এক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য দেখে নেওয়া যাক প্রার্থীরা তিনভাবে একাডেমিক হিসাব করতে পারেন পাস মানে শুধু পাশের নাম্বার দিয়ে দেখা গেলো কারো অনার্স আছে সেক্ষেত্রে পাশের নাম্বার দিয়ে সে কী করতে পারে তাদের একাডেমিক হিসাব করতে পারে যে 50% হচ্ছে কি তার বেশি হচ্ছে অথবা শুধুমাত্র অনার্স দিয়ে অথবা পাস অনার্স যোগ করে আবার যারা শুধুমাত্র পাস কোর্স নিয়ে পড়াশোনা করছে তাদের পাস নাম্বারটাই হবে এবার দেখো পাস গ্রাজুয়েট অনলি পাস নাম্বার হিসেবে করবে ইউনিভার্সিটির অনুযায়ী 1200 যাদের 1200 নাম্বার তারা 1200 দিয়ে যাদের 1350 হবে তারা 1350 দিয়ে
অনার্স গ্রাজুয়েট বা অনার্স অথবা পাস অনার্স হিসাবে করবে করবেন যে ক্ষেত্রে বেশি নাম্বার হবে। শুধু অনার্স হলে 800 মধ্যে হবে, পাস অনার্স ধরলে 1550 মধ্যে। এবার নিয়োগ পদ্ধতি, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ, এখানে কিন্তু কোনো একাডেমিক থাকছে না এখনো পর্যন্ত যেটা খবর। লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে, পার্ট ওয়ান পিটি বা প্রিলিমিনারি টেস্ট এমসিকিউ টাইপের হবে 100 মার্ক। তাহলে পিটি হচ্ছে এমসিকিউ টাইপের, 100 মার্কের পরীক্ষা হবে। এবং পার্ট টু সাবজেক্ট, এই সাবজেক্টের পরীক্ষাও কিন্তু নেট সেটের ধরনের হবে, অর্থাৎ এমসিকিউ টাইপ হতে চলেছে, 100 মার্কের পরীক্ষা হবে। স্টেপ ওয়ান আমরা দেখি, প্রথমে 100 মার্কের পিটি হবে, এই পরীক্ষায় কোয়ালিফাই করলে বিষয়ভিত্তিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এবং টাইম থাকবে 2 ঘন্টা, 100 মার্কের পরীক্ষা 2 ঘন্টা টাইম থাকবে। বিষয়ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক, ক্যাটেগরি ভিত্তিক, লিঙ্গ ভিত্তিক কাট অফ কিন্তু প্রকাশিত হবে। পিটি বা প্রিলিমিনারি টেস্ট সিলেবাস কেমন হবে দেখে নাও, জেনারেল নলেজ বা জিকে 25 মার্কের। বন্ধুরা এই এটা কিন্তু 50 মার্ক হবে, পিটি বা প্রিলিমিনারি টেস্টের যে জেনারেল নলেজ এটা কিন্তু 50 মার্কের হবে। তাহলে জেনারেল নলেজ 25 মার্ক, ইংলিশ 25 মার্ক এবং ম্যাথমেটিক্স 50 মার্ক। সরি, যে প্রিলিমিনারি যে টেস্ট হবে সেখানে কিন্তু জিকে থাকবে 25 মার্কের, ইংরেজি 25 মার্কের এবং ম্যাথমেটিক্স অঙ্ক থাকবে কিন্তু 50 মার্ক। এবার দেখো, বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য ডাকা হবে ফাইনাল শূন্য পদের 5 গুণ বা 10 গুণ প্রার্থীকে। স্টেপ টুতে দেখো, যারা পিটি কোয়ালিফাইড মানে প্রিলিমিনারি টেস্ট কোয়ালিফাই করেছে তেমন প্রার্থীরা সুযোগ পাবে বিষয়ভিত্তিক পরীক্ষা দেওয়ার জন্য। আবেদন বিষয়ের ওপর 100 নম্বরের পরীক্ষা হবে, মানে আবেদন বিষয়ের ওপর 100 নম্বরের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং সময় দেওয়া হবে 2 ঘন্টা। এখানেও বিষয়ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক, লিঙ্গ ভিত্তিতে কাট অফ মার্কস হবে। ইন্টারভিউ সবশেষে, দেখো সবশেষে বিষয়ভিত্তিক পরীক্ষার্থী পরীক্ষাতে সফল প্রার্থীদের ইন্টারভিউ হবে। এক্ষেত্রে বিষয় দ্রষ্টব্য যেটা, বিষয়ভিত্তিক সফল প্রার্থীদের মধ্যে 1.5 গুণ প্রার্থী ইন্টারভিউতে ডাকা হবে। প্যানেল তৈরি হবে 100 নম্বরের মধ্যে। পিটির থেকে ওয়েটেজ 30 মার্ক এবং সাবজেক্ট ওয়েটেজ 60 মার্ক, তাহলে 90, আর ইন্টারভিউতে 10, তাহলে 100-র মধ্যে হচ্ছে। অথবা এমনও হতে পারে সাবজেক্ট 90 মার্কস হতে পারে এবং ইন্টারভিউ 10 মার্কস, মোট 100 নম্বর। শূন্য পদের নিরিখে এই 100 নম্বরের মধ্যে এম প্যানেল, কাট অফ মার্কস হবে বিষয়ভিত্তিক, মিডিয়াম, ক্যাটাগরি, লিঙ্গ ভিত্তিতে। এবার থেকে চালু হতে পারে এম প্যানেলড, নট এম প্যানেলড, অথবা এম প্যানেলড ওয়েটিং লিস্টেড, নট এম প্যানেলড অর নট ওয়েটিং লিস্টেড। ওয়েটিং, এবার থেকে ওয়েটিং থাকার সম্ভাবনা কম থাকলেও অনুপাত কমে যাবে। উদাহরণ, 100 শূন্য পদে 150 জন ডাক পেলে 100 জন এম প্যানেল, বাকিরা এম প্যানেল নয়, অথবা 100 জন এম প্যানেল, 10 জন ওয়েটিং এবং বাকি 40 জন কোনোটি নয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলো জেনে নাও। এবার থেকে একাডেমিক থাকছে না। 2, কাউন্সিলিং প্রক্রিয়া না থাকতে পারে, থাকলেও সিঙ্গেল র্যাঙ্ক ভিত্তিতে সরলীকরণ হতে পারে। প্রত্যেক পরীক্ষার পর সঠিক উত্তরপত্র প্রকাশ করবে কমিশন। উত্তরপত্র নিয়ে অভিযোগ থাকলে কমিশনে জানানোর সুযোগ দেবে। মামলা ঠেকাতে উত্তর আপলোডে SSC উত্তরপত্র পাবেন প্রার্থীরা, অর্থাৎ প্রার্থীদের পরীক্ষার পরে কিন্তু উত্তরপত্রের কার্বন কপি দিয়ে দেওয়া হবে। এবং আমরা জানি যে, মানে জানতে পেরেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে রাজ্য জয়েন্ট বোর্ডের মতো এবার SSCতেও পরীক্ষার পরে প্রশ্নপত্রের মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে। কোনো প্রশ্নের উত্তর নিয়ে পরীক্ষার্থীদের সংশয় বা আপত্তি থাকলে সেটা কমিশন নির্দিষ্ট সময়ের, অর্থাৎ 7 থেকে 15 দিনের মধ্যে জানাতে হবে কমিশনকে আর কি। পরীক্ষা শেষে OMR শিটের নন কার্বন ডুপ্লিকেট কপি পাবেন, যা তারা বাড়িও নিয়ে যেতে পারবে।
নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এতদিন পরীক্ষার্থীদের একাডেমিক স্কোর অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ঠিক আছে স্নাতকোত্তরে প্রাপ্ত নম্বরের সঙ্গে বিএড প্রশিক্ষণের নাম্বার বরাদ্দ থাকতো, সব মিলিয়ে 35 নম্বর। কিন্তু একাডেমিক ক্ষেত্রে নম্বর বরাদ্দের বিষয়টি তুলে দেওয়ার প্রস্তাব উঠেছে। 2020-এর আগের মতো এসএসসি নিয়োগে ইন্টারভিউ ফিরছে, ইন্টারভিউয়ে 10 নম্বর থাকবে, বরাদ্দ থাকবে, তাতে সফল হয়ে প্যানেলে নাম উঠলে স্কুল বাছাইয়ের কাউন্সিলিংয়ের সুযোগ। আচ্ছা, এই ভাবনা কেন? প্রশ্নের উত্তর নিয়ে বছরের পর বছর আদালতে মামলা জেনে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, সেজন্যই মডেল আনসার কি আপলোড করা হবে যাতে নিয়োগের আগেই প্রশ্নোত্তর নিয়ে যাবতীয় সংশয়ের সমাধান হয়। স্নাতক ও স্নাতকোত্তরের সাধারণ প্রার্থীরা 23 থেকে 25 বছর থেকে 40 বছর বয়সে অবধি এসএসসির পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে 15 বছরে মাধ্যমিক থেকে স্নাতকোত্তরে নম্বর দেওয়ার আমূল বদল এসেছে, মানে শেষ 15 বছর। ফলে এসএসসির লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীরা অনেক সময় একাডেমিক স্কোরে স্কোরিংয়ে পিছিয়ে পড়ে। স্কুলে শিক্ষক নিয়োগের 2টি পরীক্ষা, প্রিলিমিনারি ও বিষয়ভিত্তিক, ওএমআর শিটে নেওয়ার কারণ খাতায় মূল্যায়নের তারতম্য হয়। এমসিকিউ পদ্ধতিতে তা হবে না, পরীক্ষার পর খাতা দেখতে চেয়ে যে আরটিআই হয় তার সংখ্যাও কমবে। ইন্টারভিউ ফিরিয়ে আনার কারণ চাকরি প্রার্থীরা ক্লাসে পড়ানোয় কতটা সক্ষম সেটাও সরাসরি যাচাইয়ের সুযোগ থাকবে। যদিও এসএসসির এই সব বদলের ভাবনা চূড়ান্ত নয়, আইন দপ্তর তা খতিয়ে দেখে সিলমত দিলে তবেই তা নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত হবে।